আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামতের দিন যখন সবকিছুর ফয়সালা হয়ে যাবে অর্থাৎ হিসাব নিকাশ হবে, তখন জান্নাতীরা আনন্দের সাথে চিরসুখে জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরাও আফসোস করতে করতে জাহান্নামে প্রবেশ করবে। তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, যদি পরকালের জন্য কিছু করতাম, এই কথাটি ছাড়া তাদের আর বলার মতো কোনো কিছুই থাকবে না। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে আনো। এরপর তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, তখন তাদের শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, তাদের শরীর কয়লা হয়ে যাবে। অতঃপর সবাইকে একটি বিশেষ নদীতে ফেলা হবে অথবা পানি ঢালা হবে, সেখান থেকে তারা পরিপূর্ণভাবে সজীবতা ফিরে আসবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠে এমনভাবে তারা গজিয়ে উঠবে। সুবহানাল্লাহ। আসলে সরিষার দানা পরিমাণটা কি? ঈমান থাকলে তো জান্নাত, আমরা তো এটা তো শুনে আসছি। আমরা নিজেরা বলি আমাদের ঈমান তো ঠিকই রয়েছে, তাই তো আমরা জান্নাতে যাওয়া গ্যারান্টি দিচ্ছি। আমরা শুনে থাকি অনেক আলেমগণ বলে জান্নাতে যাওয়া সহজ নয়, কিন্তু আমার পক্ষে তো সহজই মনে হচ্ছে। ভাই আপনাকে বলছি, আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা বিষয় নয়, এত সহজ না যা আপনি ভাবছেন যে আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে কিভাবে কিভাবে এটা সহজ হলো বা কঠিন হলো? আসলে সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যাওয়া আশা করলে আগে আপনাকে জাহান্নামের মেহমান হতে হবে। যাদের সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে তারা জাহান্নামে যাবে, অতঃপর আল্লাহ তারা যখন দয়া করবে তখন তারা জান্নাতে প্রবেশ করবে। এর আগে আপনাকে জাহান্নামে থাকতে হবে। আর জাহান্নাম কোনো ছেলে খেলা নয়, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরই এই জাহান্নামের ভয়ে সাহাবীরা পর্যন্ত কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেন। তারা তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আর আপনি কিনা ভাবছেন সামান্য কয়টা দিন মাত্র এমনিতে কেটে যাবে। দুনিয়ার একদিনের সমান আর আখিরাতের সময় তুলনা অনেক ব্যবধান, সেখানে একদিন 50,000 বছরের সমান। কি করে সম্ভব? যেখানে 1 সেকেন্ড থাকা সম্ভব নয় সেখানে 50,000 বছর আপনি কিভাবে কাটাবেন? দুনিয়াতে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? কতক্ষণ আপনি কষ্ট করতে পারবেন? কতক্ষণ আপনি বিপদে থাকতে পারবেন? সেখানে আখিরাতে সেরকম সময় কীভাবে হতে পারে আপনি নিজেই ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নিন। এবার আসুন ঈমানের ব্যাপারটা। আমাদের অনেকেরই অবস্থা এমন যে আমাদের বাবা মা মুসলিম, তাই আমিও মুসলিম। ঈমান বিষয়টা এত সহজ নয়। একবার ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? তখন তিনি বললেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপর লোকেরা বলল, এই বাক্য কি জান্নাতের চাবি নয়? ওয়াহাব বললেন, নিশ্চয় এটা তো জান্নাতের চাবি, কিন্তু প্রত্যেক চাবির মধ্যেই দাঁত থাকে। তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে জান্নাতে যাও তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্যথায় তা তোমার জন্য খোলা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন ঈমান নিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে এবং কেমন ঈমান নিয়ে আমরা জাহান্নামে প্রবেশ করবো।